সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম লেকচারটা আশা করি ভালো করে বুঝতে পারছো। আমি তোমাদের সঙ্গে আর কিছু সৃজনশীল ম্যাথ নিয়ে আবার হাজির হয়েছি। আর এই ম্যাথটা হলো আমাদের দৈনন্দিন জীবনে ধন সম্পত্তির ভাগাভাগি বিষয়টা নিয়ে। তো দেখা যাক অঙ্কটাতে কি বলেছে। আমরা দেখি আব্দুর রহমান সাহেব তার সম্পত্তির 1.25% স্ত্রীকে দান করলেন। স্ত্রীকে দান করার পর যে সম্পত্তি রইল, সেই সম্পত্তি থেকে 0.45% পুত্রকে দান করলেন এবং এবং 0.25% কন্যাকে দান করলেন। প্রথম কোশ্চেন হলো, কন্যাকে দান করলেন, এরপর পুত্র এবং কন্যাকে দান করার পর ওই ব্যক্তি বা ওই লোকের যে সম্পত্তি ছিল, উনি দেখলেন যে ওই সম্পত্তির মূল্য হলো 3,150 টাকা। তো প্রথম অর্থাৎ ক নম্বর প্রশ্ন হলো আব্দুর রহম, প্রশ্ন হলো 0.125 এবং 0.45 কে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে 0.125, আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে 3 ঘর, তাহলে লবকে 1,000 এবং হরকে 1,000 দিয়ে গুণ করবো। অর্থাৎ 0.125 × 1,000 বাই 1,000, 0.125 কে 1,000 দিয়ে গুণ করলে 125, বাই থাকে এখানে 1,000, 125 কে 1,000 কে 125 কে কাটলে হয় 8, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 8, অর্থাৎ 1/8 অংশ। হ্যাঁ, 1/8 অংশ। দ্বিতীয়ত 0.45, আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিক বিন্দুর পরে 2 ঘট, ডান দিকে 2 ঘট। হ্যাঁ, তাহলে আমরা এই ভগ্নাংশটিকে লব এবং হরকে, অর্থাৎ লবকে 100 দ্বারা গুণ করব, 100 দ্বারা ভাগ করব। 0.45 × 100 বাই 100, 0.45 কে 100 দ্বারা গুণ করলে হয় 4/5 বাই 100, অর্থাৎ 45/100 কাটাকাটি করলে 5×9=45 এবং 5×20=100, তাহলে কত হবে এখানে 9/20, এত অংশ। 9/20 অংশ, কেমন বোঝা গেল? এই হলো প্রথম কোশ্চেন। তাহলে আমরা 0.125 কে সরলীকরণ করে পেলাম 1/8 অংশ এবং 0.45 কে সরলীকরণ করে পেলাম 9/20 অংশ। অবশ্যই ভালো করে বুঝতে পারছো। এখন আমি খ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করবো। খ নম্বর কোশ্চেন হচ্ছে, ওই আব্দুর রহমান সাহেব তিনি পুত্র এবং কন্যাকে কত অংশ দান করলেন? আচ্ছা, দেখা যাক। মনে করি আব্দুর রহমান সাহেবের মোট সম্পত্তি সমান 1 অংশ, তাহলে 1 অংশ থেকে স্ত্রীকে দিলেন 0.125, তাহলে বাকি থাকে সম্পত্তির 1 - 0.125 মাইনাস করলে 0.875 অংশ। এই 0.875 অংশ থেকে পুত্রকে দিলেন 0.45 অংশ এবং কন্যাকে দিলেন 0.25 অংশ। দেখা যাক কন্যা কতটুকু পেলেন, পুত্র কতটুকু পেলেন। আমরা প্রথম পুত্রটা নিয়ে আলোচনা করব। পুত্রকে দিলেন 0.875 × 0.45, এখানে সরলীকরণ করলে হয় 875/1,000, এর 45/100, 875 এবং 45 গুণ করলে হয় 3,93,075, আর নিচে হয় 1 লক্ষ, তাহলে ভাগ করলে হবে 0.39375। তাহলে পুত্রকে কতটুকু দিলেন? 0.39375 অংশ। এবার দেখি তিনি কন্যাকে কতটুকু দিলেন সেটা বের করি। তিনি কন্যাকে দিলেন 0.875 এর 0.25, তার 875/1,000 এর 25/100, 875 কে 25 দ্বারা গুণ করলে হয় 21,875, বাই হবে 1 লক্ষ। 21,875 কে 1 লক্ষ দিয়ে ভাগ করলে হবে 0.21875। তাহলে আমরা কি জানতে পারলাম? পুত্রকে দিলেন 0.39375 এবং কন্যাকে দিলেন 0.21875। এটা হচ্ছে স্ত্রীকে 0.125 অংশ দেওয়ার পর যে সম্পত্তি ছিল, সেখান থেকে তিনি পুত্রকে দিলেন এত অংশ এবং কন্যাকে দিলেন এই অংশ। আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো এবং বোঝার কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। এবং আমি এখন গ নম্বর নিয়ে আলোচনা করবো। গ নম্বর কোশ্চেনটা তোমরা বুঝছো কিনা ঠিক জানি না, বোঝার কথা। গ নম্বর কোশ্চেন হচ্ছে,
আব্দুর রহমান সাহেবের যতটুকু সম্পত্তি ছিল তাহলে মোট সম্পত্তির মূল্য কত টাকা হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখা যাবে তো আব্দুর রহমান সাহেবের মোট সম্পত্তি কত সেটা আমরা জানি না। আব্দুর রহমান সাহেবের মোট সম্পত্তি সেটা এখন জানি। আব্দুর রহমান সাহেবের সম্পত্তির অবশিষ্ট রইল 0.875 বিয়োগ 0.39375 যোগ 0.21875, অর্থাৎ স্ত্রীকে 0.12% দেওয়ার পর অবশিষ্ট ছিল 875, সেখান থেকে পুত্রকে দিলেন 0.39375, কন্যাকে দিলেন 0.21875। তাহলে 0.875 থেকে পুত্র কন্যাকে দেওয়ার পর অবশিষ্ট রইল কতটুকু দেখা যাক, 0.875 বিয়োগ 0.26125। 0.875 থেকে 0.6125 মাইনাস করলে থাকে 0.2625। তাহলে আমরা এখন বলতে পারি আমরা উপর থেকে কিছু অংশ মুছে ফেলি বাকি অংশ করার জন্য সবাই মনোযোগ দিবেন। তাহলে প্রশ্ন মতে মোট সম্পত্তির .2625 অংশের মূল্য ৩১৫০ টাকা। অতএব সম্পত্তির এক অংশের মূল্য 3150/0.2625 সমান 3150/0.2625 হবে 10,000। আমাদের আরো কিছু অংশ মুছে ফেলতে হবে, মুছে ফেলি তাহলে এখানে সিমপ্লিফাই করে যেটা হবে সেটা হচ্ছে 3125 বাই হচ্ছে 2625 গুণন 10,000, কাটাকাটি করলে 12,000। অতএব মোট সম্পত্তির মূল্য 12,000 টাকা। তাহলে আব্দুর রহমান সাহেবের যতটুকু সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তির মূল্য কত? 12,000 টাকা। আমার আশা ও বিশ্বাস যে সকলেই ভালোভাবে বিষয়টা অনুধাবন করতে পারছো, ভালো করে বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, নিজেরা অঙ্ক বানিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।